যিশুর নামে সকলকে ধন্যবাদ জানাই, জয় যিশু ইম্যানুয়েল। আমরা আবার আরেকটা প্রভু দিন তার অনুগ্রহের মধ্য দিয়ে দাঁড়িয়েছি। এই প্রভুকে আমরা সমগ্রভাবে আজকে দুহাত তুলে ধন্যবাদ জানাবো, কারণ আমাদের প্রভু যিশু আমাদের সমস্ত হবে। গত সপ্তাহটা তার পরিকল্পনায়, তার মঙ্গলময় পরিকল্পনা আমাদের ধরে রেখেছেন, আর তাই এই সপ্তাহ যখন আমরা শুরু করেছি তার উপাসনার মধ্য দিয়ে আমরা যাব। আর তাই এই বাক্য আমাদের হৃদয়কে যাতে সমৃদ্ধি দেয়, তার অনুগ্রহ যুক্ত করে এবং আমাদের হৃদয়কে উত্তোলন করে সমস্ত আমাদের চারপাশের চিন্তা উদ্বেগ থেকে, যাতে আমরা এই পবিত্র বাক্যে তার পূর্ণতা পেতে পারি। আসুন আমরা প্রার্থনায় যাই বাক্য পাঠের পূর্বে। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই তুমি আমাদের যে সময়টা দিয়েছে যে বাক্য অধ্যয়ন করার, তা তোমার গৌরবানুক প্রভু। প্রতিটি আত্মাকে আমি তোমার তলায় রাখি। তুমি আমাদের সাহায্য করো প্রভু, তুমি যা চাও সেটা যেন সম্পূর্ণ হতে পারে, তোমার সমস্ত আশীর্বাদ যেন এই পরিবার বহন করতে পারে। তাই তোমাকে ধন্যবাদ জানিয়ে এই প্রার্থনা যিশু নামে চাইলাম, আমেন। যিশুকে আমি ধন্যবাদ দেবো আপনাদের প্রত্যেকের জন্য যারা আজকে এসছেন, কাছে দূরে যেখান থেকে এসছেন, প্রতিটা শিশু যারা এসছেন এবং যাদের শরীরে অসুস্থ সত্ত্ব, প্রভুর আশীর্বাদ নেওয়ার জন্য আজকে তার গৃহে দাঁড়িয়েছেন, বা দূর থেকে যারা এসছেন নানান প্রান্তে, আমরা জানি তাদের প্রত্যেকের জন্য ঈশ্বর একই আশীর্বাদ যুক্ত করুন। আমরা আজকে দেখছি যে আমাদের বিষয় হচ্ছে পাপের জীবন পার। আমরা জীবনে অনেক কিছু পার হতে চাই, জীবনটাকে এগিয়ে নিতে গেলে আমাদের সমস্ত জীবনের যে সমস্ত উদ্বিগ্ন থাকে, প্রতিবন্ধকতা থাকে, সেগুলো থেকে আমরা বের হতে চাই। কিন্তু আমাদের পক্ষে অনেক সময় আত্মিক জীবনে চলতে গিয়ে যিশুর নামে আমরা সেগুলো সক্ষম হতে পারি না, আর তাই প্রভু যিশু আমাদেরকে সম্পূর্ণ সেই কাজ করেছে যে কাজের মধ্য দিয়ে আমরা দাঁড়িয়েছি যিশুর সমস্ত আশীর্বাদে। আর তাই প্রভু যিশুকে আজকে আমরা ধন্যবাদ জানাই, প্রভুকে ধন্যবাদ জানাই যে আজকে আমরা একটা বাক্যের অংশ থেকে দেখবো যেখানে আমাদের যে যিশু যে আসার পূর্বে ঈশ্বর প্রতিজ্ঞা দিয়েছিলেন ইহুদি জাতিকে যে তাদের এক নতুন দেশে নিয়ে যাবেন, কানানীয় প্রদেশে নিয়ে যাবেন। আর সেই দেশে যাওয়ার পথে মিশর দেশ থেকে তাদের ক্রীতদাস থেকে মুক্ত করার পর মসীহকে যে প্রতিজ্ঞা দিয়েছিলেন ঈশ্বর, সেই প্রতিজ্ঞা রক্ষার্থে তারা এখন সেই দেশে চলেছেন। আর সেই দেশে চলতে গিয়ে তাদের জীবনে নানান অসুবিধে, বাধা, যুদ্ধর সম্মুখীন হতে হয়েছে। আর এই যে ঘটনাটা আমরা দেখছি, তারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে জর্দন বলে একটা নদী আছে, সেই নদীর কাছে তারা দাঁড়িয়ে রয়েছে, তাদের সৈন্য এবং সকলে দাঁড়িয়ে রয়েছে, তাদের পুরোহিত। এবং আমরা জানি যে ঈশ্বরের সেই নিয়ম সিন্ধুক, নিয়ম সিন্ধুকটা কি না, এর মধ্যে ঈশ্বর দশখানা আজ্ঞা দিয়েছিলেন মসীহকে এবং ইহুদি জাতির জন্য। সেই আজ্ঞাকে তারা সিন্ধুক বন্দি করে যেখানে যেত সেটা বহন করত তাদের পুরোহিত লেবীয় জাতের লোকেরা, সেটাকে বহন করে নিয়ে যেত, কারণ ঈশ্বর তাদের সহিত থাকবে। আর তাই তারা সেই ঈশ্বরের নিয়ম সিন্ধুক তার পুরোহিতদের সাথে, তার ইহুদি সমস্ত লোকেরা সেই কানান প্রদেশ অপর দিকে এই জর্দন নদী তাদের পার হতে হবে। কিন্তু সেই সময় জর্দন নদী সমস্তভাবে ভরা থাকতো জলে দুপারে, কারণ শস্য শ্যামলার সময়। কি করে এই জলের মধ্য দিয়ে এতগুলো লোক পার হবে? সেই অংশে দাঁড়িয়ে আছি আমরা যে জর্দন নদী পার। আর এই জর্দন নদী পারের সাথে আজকে আমরা তুলনা করব যে এই সেই একই ঈশ্বর যারা প্রতিজ্ঞা দিয়েছিলেন, যিনি ইহুদি জাতিকে আব্রাহামের মধ্য দিয়ে মসীহের পরে যে তোমাদেরকে আমি ওই প্রদেশে নিয়ে যাব যা আমি তোমাদেরকে প্রতিজ্ঞা করেছি। আর তাই সেটা আমাদের আজকে যারা দাঁড়িয়েছি উপাসনা লগ্নে তুলনা করব খ্রিস্টীয় জীবন,
যেখানে আমরা পাপের জীবন বহন করছিলাম, খ্রিস্ট আমাদেরকে সেই পাপের সমস্ত প্রায়শ্চিত্ত করেছেন, পাপের গভীরতা নদী থেকে মুক্ত করেছেন, পার করেছেন। আসুন আজকে আমরা সেই অংশ থেকে দেখব যে ঈশ্বর আমাদেরকে কিভাবে সেই ইহুদি জাতির মতো প্রতিটা সময় আশীর্বাদ যুক্ত করে রেখেছেন। যিশুও যদি আমরা দেখি তিন অধ্যায়ের পাঁচে বলছে, যিশুও ছিল মসিহের পরে নেতৃত্ব ইহুদি জাতিকে দিচ্ছে, সে পুরো জাতকে নেতৃত্ব দিচ্ছে ঈশ্বরের আদেশে। আর তাই সে প্রথমেই বলেছে তোমরা এই নদীর মধ্য দিয়ে যখন ওই দেশে পূর্ব যাব, ঈশ্বরের আজ্ঞা, তোমরা পবিত্র হও নিজেদের, কারণ প্রভু এক আশ্চর্য ক্রিয়া করতে চলেছেন। কি সেই আশ্চর্য ক্রিয়া! আজকে যদি এই অংশের সাথে আমাদের তুলনা করি যে আমাদের জীবনেও ঈশ্বর একই আহ্বান দিয়েছেন, যিশুর মধ্য দিয়ে পবিত্র হও কারণ আমি পবিত্র। আমরা যে ঈশ্বরের উপাসনা করব, যিনি আমাদের সৃষ্টি করেননি সমস্ত কিছুতে, কিন্তু তার একমাত্র পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, তার সমস্ত হৃদয় থেকে একই বার্তা যে আমরা মানুষ যাতে পবিত্র হই, পাপ থেকে মুক্ত হই। আর তাই প্রভু সেদিনকে কি আশ্চর্য ক্রিয়া করেছিল শুনবো। সেদিনকে আমরা জানি ঈশ্বর যখন এই আদেশটা তাদের দিয়েছেন, তার সাথে উনি বলে দিয়েছেন যে আমি শুধু ঈশ্বর শুধু তাদেরকে আশ্চর্য ক্রিয়া করবেন না, উনি বলে দিয়েছেন তিনের সাথে যে আমি তোমাকে যিশু যে নেতা তোমার মহিমা করব, তোমাকে গৌরব করাবো। কিভাবে? আমি যেভাবে আগে কথা দিয়েছি তোমার আগের পূর্বপুরুষে মসিহের সাথে, আমি তোমার সাথে থাকব। আর তাই এই ইহুদি জাতির লোকেরা পূর্ণ প্রস্তুত হয়েছে, যদন নদীর তীরে এসছে, এসে দেখছে যে সমস্ত কিছু জলে ভর্তি, কি করে তারা পার হবে? তারা বুঝতে পারছে না যে তারা সেই জায়গা থেকে পার হবে কি করে। আর তাই ঈশ্বর তাদের আদেশ দিলেন, কি বললেন, কিভাবে পার হবে? বলল যে আমি আশ্চর্য কাজ করব তোমাদের জন্য। কি সেই আশ্চর্য কাজ? প্রভু এবার আনছেন, যিশুকে বললেন তুমি তোমার সমস্ত যে পুরোহিতগণ রয়েছে তাদেরকে বলো সেই যে সিন্ধুক, সেই সিন্ধুক ঈশ্বরের যে আজ্ঞা বহ সিন্ধুক, সেটা নিয়ে জলে নামুক, আর তার মাঝখানে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না সমস্ত লোক ওপারে যাবে, পুরো নদী ভরা। কতটা বাধার মধ্যে তারা দাঁড়িয়ে আছে, তাদের সামনে রেস দেখা যাচ্ছে ওপার হলেই, কিন্তু যাবার উপায় নেই। উপায় কে দিলেন? ঈশ্বর স্বয়ং। উনি সঙ্গে সঙ্গে বললেন যে তোমরা সেই পুরোহিতকে বলো ঈশ্বরের সেই নিয়ম সিন্ধুকটা, যার মধ্যে ঈশ্বর দশখানা নিয়ম দিয়েছেন, আজ্ঞা দিয়েছেন মসিহকে, সেটা সেই সিন্ধুকের মধ্যে আছে। তারা যেখানে যেত সেখানে নিয়ে যেত এবং উপাসনা করত, ঈশ্বরের উপস্থিত ছিল ওখানে। আর যে মুহূর্তে তারা কি করলো, তারা সমস্ত ভাবে সেই পুরোহিতরা যেই জলে পা দিয়েছে, যদি যিশুর তিন অধ্যায় পড়ি আমরা জানবো সেই মাত্র জল সরে যেতে লেগেছে। হালেলুয়া, আশ্চর্য! ঈশ্বর বলেছে কি, যে তুমি দেখবে আমার আশ্চর্য কলাপ, তোমরা পবিত্র হয়ে প্রস্তুত থাকো। আজকে আমরা আশ্চর্য কলাপ দেখেছি যিশুর মধ্য দিয়ে, ঈশ্বর যিশুর মধ্য দিয়ে আমাদের আহ্বান করেছেন। আমরা বিশ্বাসের দ্বারা ধার্মিকতা লাভ করেছি, কোনো ধর্মীয় কাজের জন্য নয়, বিশ্বাসের দ্বারা আমরা পবিত্র হয়েছি, কারণ যিশু আমাদের পাপের জন্য সমস্ত ক্রুশে প্রায়শ্চিত্ত করেছেন। আর তাই আজকে যেই জলে তারা নেমেছে পুরোহিতরা, সেইটা নিয়ে জল নেমে গেল, আর সেই মুহূর্তে সৈন্য সামন্ত বাচ্চা ছেলে মেয়ে পুরুষ তাদের দেশের সকলে ওই সমস্ত জমি হয়ে গেল, নদী তার মধ্য দিয়ে যেতে লাগলো। যেতে তারা যেই ওপারে পৌঁছলেন,
ঈশ্বর বললেন 12 খানা পাথর নেবে যেখানে পুরোহিতগণ রয়েছে ওখান থেকে নিয়ে তুমি যে প্রান্তে যাচ্ছ ওই দেশে যেখানে তোমরা থাকবে রাতে সেইখানে তোমরা এই 12টা পাথর আমার সমস্ত স্মরণ করবে এই কার্য যা করেছি তোমাদের জীবনে আর তাই আমরা দেখি তাদের জীবনে কিভাবে সেই কার্যকারিতা হলো যীশু 3:10 বলছে যে যতক্ষণ না সেই লোকরা পার হবে ততক্ষণ ওই জর্দন যাজকগণ পুরোহিতরা দাঁড়িয়ে রইল ওই সিন্ধুক নিয়ে তার মানে ঈশ্বরের উপস্থিতি রয়েছে আর সেই জন্য সেই জলাভূমিতে শুষ্কতা এনে দিয়েছিল পথ করে দিয়েছিল তাদের উদ্ধার করেছিল তাদের প্রস্তুত করেছিল তাদের পরিপূর্ণতা দিয়েছিল ঈশ্বর আর তাই যখন দেখি ঈশ্বর এই কাজটা করলেন যখন ওপারে পৌঁছলে সকল অবাক ঈশ্বরের আশ্চর্য কাণ্ড হয়েছে আমাদের জীবনে এরকম অত্যাশ্চর্য কাজ যীশু করেন তাই যীশু 4:21 আমরা দেখি সেখানে বলছেন ঈশ্বর বলছেন যে হে আমার ইসরায়েলের সন্তানগণ যখন ভবিষ্যতে তোমার সন্তানরা আসবে আর তোমাদের জিজ্ঞেস করবে যে এই 12খানা যে পাথর রেখেছ এর তাৎপর্য কি এর মানে কি তখন তোমরা কি বলবে আর তাই বলছেন তখন তোমরা আপন আপন সন্তানদের বলবে জ্ঞাত করবে যে এই আমাদের ইহুদি জাতি এই জর্দন নদী পার হয়েছিল শুষ্ক ভূমি দিয়ে জলের মধ্যে শুষ্ক ভূমি ঈশ্বর তার কতটা পরাক্রম রেখেছেন আর তাই যীশু 4:23-24 বলেছে আমাদের পার না হওয়া পর্যন্ত পারে জর্দন নদী ঈশ্বর কি করেছিলেন যে জলকে আটকে রেখেছিলেন শুষ্ক রেখেছিলেন যেন কেন রেখেছিলেন পৃথিবীর সমস্ত জাতি জানতে পায় কি জানবে যে সদা প্রভুর হস্ত বলবান পরাক্রম শক্তিশালী ঈশ্বর তারা যেন সর্বদা তোমাদের সদাপ্রভু ঈশ্বরকে ভয় করেন সম্ভ্রম করে আর ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই সেদিন ইহুদি জাতির মধ্য দিয়ে আজকে আমাদের সমস্ত সেই বার্তা দাঁড়িয়েছে আমরা মানুষের পৃথিবীর মানুষ পাপের নদীর সামনে নদীতে নিমজ্জিত এই পাপের ভূমিতে আমাদের পার করানোর জায়গার কেউ ছিলেন না কিন্তু যীশু আমাদের সেই জায়গায় দাঁড় করিয়েছেন ঈশ্বর বলেছেন আমি এ কাজ করেছি কারণ পৃথিবীর সকলে জানবে যে কাজ মানুষের তৈরি কেউ করতে পারে না বা মানুষ করতে পারে না যে পারে সে হচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তা তার সৃষ্টির মধ্যে পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারেন হ্যালেলুইয়া উনি তোমার ওনার সৃষ্টিকে সম্পূর্ণ তার সার্বভৌমত্ব ক্ষমতা নিয়ন্ত্রণে সর্বদা ব্যবহার করতে পারেন আর তাই এইখান থেকে আজকে আমাদের উপাসনা লগ্নে আমরা শিখব যে ঈশ্বর আমাদের কি দিয়েছেন প্রথম 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 তিনটে অংশ আমরা যাব উপাসনার আগে প্রথম ঈশ্বর যা প্রতিশ্রুতি দিয়েছেন তা করতে উনি সক্ষম আমরা যদি পড়ি যিশাইয়া 43:8 পরবর্তী অংশগুলোতে 8:9-10-11 ঈশ্বর বলেছেন যে এমন কি কোনো কঠিন কাজ আছে যেটা আমি করতে পারি না যেরমিয় 32:17 বললে এমন কি শক্ত কাজ আছে আমি করতে পারি না আর তাই যিশাইয়াতে আমরা পড়ি 43:10 পরে যে আমি যা বলবো যা করব সেটা কি কেউ আটকাতে পারে পরিবর্তন করতে পারে তাই ঈশ্বর আব্রাহামের মধ্য দিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি তোমার জাতিকে বর্ধিত করব সারা পৃথিবী চিনবে আর ওই দেশে আমি নিয়ে যাব ঈশ্বর যখন প্রতিশ্রুতি দেন তা পূর্ণতা করার দায়িত্ব তার ঈশ্বর আমাদের পাপীদের জীবনে বলেছেন তোমাদের পাপের নদী থেকে এই পৃথিবী থেকে পূর্ণ পবিত্রতা আনবো পার করাবো পাপের জীবনকে আর আজকে সেই প্রতিশ্রুতি ঈশ্বর দিয়েছেন তার মানে ঈশ্বর যা প্রতিশ্রুতি দেন তা অব্যর্থ
ঈশ্বর যদি আপনার জীবনে কোনো প্রতিশ্রুতি দেন তা ভাঙার ক্ষমতা পৃথিবীর কোনো কারণ নেই একমাত্র ঈশ্বর ছাড়া আর তাই সেই কে ইহুদিয়াতি নয় আমাদের বলেছিলেন ঈশ্বর যে তার একমাত্র পুত্রকে এই পৃথিবীতে পাঠাবেন আমাদের পাপের এই নিমজ্জিত জীবনটাকে পার করাবেন পবিত্রতার নদীতে আনবেন ভূমিতে আনবেন আর আজকে আমরা পৃথিবীর পাপের থেকেও আমরা তার মধ্যে তার প্রকৃত সত্য দ্বারা পৃথকৃত জীবনে দাঁড়িয়ে আছি তার পবিত্র আত্মায় দাঁড়িয়ে আছি আর তাই আমরা আজকে এত আনন্দিত দ্বিতীয় ঈশ্বর একটা নিরাপদ উত্তরণ যেখানে কোনো উপায় নেই সেখানে তিনি উপায় করেন সেদিনকে জর্দন নদীর সামনে জলের মাঝে ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই দেশে তোমায় নেবো কিন্তু যাবে কি করে পথ নেই জল ঈশ্বর পথ করেছেন জলের মধ্যে শুষ্ক ভূমি করেছেন তাই আমাদের জীবনও যেখানে পাপ থেকে বেরোবার কোনো রাস্তা ছিল না পবিত্র হওয়ার জায়গা ছিল না যিশু যিশু সেই পাপের জীবন আর ঈশ্বরের পবিত্রতার মাঝখানে ক্রুশে দাঁড়িয়েছেন তিনি আমাদের এই পাপ আর পবিত্র জীবনের মাঝখানে ঈশ্বরের সমস্ত সেই শুষ্ক জমি যার অতি আশ্চর্য কার্য ক্রুশের মধ্য দিয়ে আমরা সেই পাপের জমি থেকে জীবন থেকে আমরা সেই শুষ্ক পবিত্র ঈশ্বরীয় পবিত্র জীবনে দাঁড়িয়েছি আজকে আমাদের পক্ষে কোনোদিন এই জায়গাতে আসা সম্ভব ছিল না সেদিনকে যেমন ইহুদি জাতির যাওয়া সম্ভব ছিল না ঈশ্বরের পরাক্রমে তারা ওখানে গেছে আর ঈশ্বর যদি আমাদের বলে যে পাপের মুক্তি আমরা শুধু পাবো না অনন্ত জীবন পাবো তাহলে আজকে উপাসনার সেটাই হবে সবচেয়ে বড় অমূল্য ওই জমিতে নিয়ে যাওয়ার দায়িত্ব ঈশ্বরের তৃতীয়ত এবং শেষ আমরা দেখব ঈশ্বর কি করেছেন যে ঈশ্বর এটা কি করেছেন অবিশ্বাস্য কাজ করেছেন আমরা প্রথম দেখেছি যে ঈশ্বর অব্যর্থ প্রতিশ্রুতি দিয়েছেন যা বলেন তা করেন আর দ্বিতীয় দেখলাম অবিশ্বাস্য কাজ যেখানে মানুষ সাকসেস হতে পারে না সফল পেতে পারে না ঈশ্বর সেই কাজ করতে সম্ভব আর তৃতীয়ত এবং শেষ আমরা কি দেখব যে ঈশ্বরের সত্যি সর্বোচ্চ সর্বদা সর্বোচ্চ উনি যা বলেন তা পালন করেন এবং তা পালন করেন ওনার শক্তিতে তাই ঈশ্বর যিশু আমাদেরকে সেই অবিস্মরণীয় করুণা করেছেন যেটা সেদিনকে তাদের করুণা ঈশ্বর করেছিলেন যে নদীতে আমি জল সরিয়ে আমি তোমাদের করুণা দেখাবো আর সেই করুণা যিশুর মধ্য দিয়ে আমরা সেই অনুগ্রহ লাভ করেছি পবিত্র জীবনে প্রবেশ করেছি আমাদের পার করেছেন পাপের নদীর থেকে তার পবিত্র ভূমিতে শুষ্কতা জমিতে আমাদের আজকে উপাসনার জন্য প্রস্তুত করেছেন ভাই বোনেরা তাই কেন ঈশ্বর এটা করেছেন আসুন এফিসীয় দুই অধ্যায় চার এবং পাঁচে আমরা পড়ি কিন্তু ঈশ্বর দয়া ধনে ধনবান আর আপনার যে মহাপ্রেমে আমাদিগকে প্রেম করলেন ঈশ্বরের অকৃত্রিম সত্য প্রেম তার পুত্রের মধ্য দিয়ে যিনি দয়াতে ধনবান শুধু ইহুদি জাতিকে নয় আজকে আমাদেরকে পাপের থেকে মুক্ত করেছে পাপের ভরা নদীর থেকে পার করেছেন আমরা সেই শুষ্ক জমিতে জীবনের পবিত্রতায় ঈশ্বরের আত্মার মধ্য দিয়ে দাঁড়িয়ে আছি আর তাই বলছে ইফিসীয় দুই অধ্যায়ের পাঁচের যে আমাদিগকে এমনকি অপরাধে মৃত আমাদিগকে খ্রিস্টের সহিত জীবিত করলেন অনুগ্রহেই আমরা পরিত্রাণ পেয়েছি আমরা পাপ থেকে উদ্ধার পেয়েছি পার হয়েছি আমরা প্রভুর মহাশক্তিতে তার প্রতিশ্রুতি ছিল অব্যর্থ যে তোমাদের মধ্যে দিয়ে যিশুর মধ্যে দিয়ে তোমাদেরকে আমি পরিত্রাণ দেব তার অবিস্মরণীয় করুণা আমাদের জীবনে আর অবিশ্বাস্য কাজ যে কাজ আমরা কোনোদিন করতে পারতাম না যিশুর সমস্ত ক্রুশ এবং তার পুনরুত্থিত জীবনের মধ্যে দিয়ে আজকে আমরা উপাসনায় ঢুকবো আসুন সেই অসামান্য ঈশ্বরকে যিনি সার্বভৌম বিশ্বাসযোগ্য করুণাময় ঈশ্বর তার উপাসনার অংশে যায় ধন্যবাদ আমেন।